আলাইকুম, হ্যালো বাবারা, কান্না কাটি। তোমরা যারা দেখতেছ আমার এই ছেলেটারে আজকে 16 বছর বিছনায় শোয়া। এখন এই 16টা বছর এই ওষুধ পানি খাওয়ায় খেজমত করে পর্যন্ত রাখছি বাবা। এখন আর পারতাছি না বিজয়, আপনাদের তোমাদের কাছে একটু সাহায্য চাইতাছি সাহায্য চাইতাছি। আর যদি একটু না পারো তাহলে একটু শেয়ার করে দিও। তোমাদের কাছে এই দুঃখ আমার অনুরোধ বাবা, একটু আমার দিকে একটু সাহায্য, আমার দুঃখনি মা, আমার এই ছেলেটার দিকে একটু তাকায় একটু সাহায্য করো, একটু শেয়ার করে দিও, এইটুই আমার অনুরোধ। আল্লাহ হাফেজ। ধরুন গাড়া দেখা যায়, কাপড়গুলো সময় মেশিনে করে আনবি ধীরে ধীরে। আসসালামু আলাইকুম, আমার নাম হাফিজুর রহমান কাজল, আমি মুন্সিগঞ্জ সদর থাকি। আমি একজন প্রতিবন্ধী, 16 বছর যাবত বিছানায় বেশসজ্জা, আপনারা আমাকে দেখতে পারতেছেন। তো এই 2007 সালে আমার এলাকার কিছু নেশাকর চাঁদাবাজ ছেলে আমার গলা এখানে জবাই করে ফেলে, গলার ভিতরে 2টা পোস্ট দেয় আর এই কিডনির পাশে এখানে 2টা আমাকে চাকু ঢুকায় দেয়। 2007 সালে, তা এখন 23 সাল। তাহলে ওই মারার পর থেকে 16টা বছর কিন্তু আমি এভাবে মানবতার খুবই অমায়িক একটা দুঃখ কষ্টে আমি এভাবে আছি। আমি বিছানাতেই এই 16টা বছর এখানে এইভাবে পড়ে আছি। হয়তো আল্লাহ আমাকে এতটুকু হায়াত দিয়ে বাঁচা রেখেছে আমার বাবা মা খেদমতে। 2007 সালে আমার এলাকার সন্ত্রাসী ছেলে চাঁদা দাবি করছিল দেনা বিদায়, গলা কিন্তু আমার এখানে জবাই করে ফেলে এবং কিডনি পাশে 2টা চাকু ঢুকে দেয়। তারপরে আমার কাছে যে মোবাইল, আমার টাকা পয়সা, স্বর্ণ, আমার গলার চেন, এগুলা তারা নিয়ে যায়। তো 16 বছর আমার বাবা মা আমাকে তারা এই ওষুধ পানি খাইয়ে এই বন্ধু তারা আমাকে সেবা যত্ন করে আসছে। তো আর পারতেছি না বিদায় ভাই ও বন্ধুরা যারা আমাকে দেখতেছেন, আর পারতেছি না বিদায়। 16টা বছর আমার বাবা মা তো আমাকে তো করছে, তা আর পারতেছি না বিদায়। আপনারা যারা আমাকে দেখতেছেন, আমি একটা অসুস্থ মানুষ, তাই আপনাদের কাছে আমি একটু সাহায্য বা একটু হেল্প চাইতেছি। একটু আমার সাহায্য সহযোগিতা করবেন ভাই, যাতে আমি আল্লাহ আমাকে যে কদিন হায়াতে বাঁচা রাখছে আপনাদের একটু সাহায্য একটু হেল্প যদি ওষুধ পানি খেয়ে ভালো থাকতে পারি ভাই, সেই বিশ্বাসে আমি আপনাদের কাছে এই অনুরোধ জানাচ্ছি। যারা দেশবাসী হৃদয়বান ব্যক্তি আছেন, কত টাকা কত দিকে মানুষ খরচ করে ফেলে, আমার মতন অসুস্থ মানুষ 16 বছর যে বিছানায় পড়ে আছে বেডশয্যা, আমাকে একটু হেল্প করলে আল্লাহ আপনাকে দুনিয়া তো পরকালে কল্যাণ এবং মঙ্গল করবে, সেই বিশ্বাস এবং দোয়া আপনাদের উপর রাখি। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি এখানে শুয়ে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমার আম্মা পবিত্র তাইয়ুম মাটি করে দিছে, এটা দিয়ে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। কোরআন হাদিস আছে আমার এখানে, হাদিস কালাম পড়ি, আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করবো, যারা আমাকে আপনাদের কষ্টের উপার্জনের টাকা আমাকে যারা হেল্প করবেন সাহায্য করবেন ভাই। তো আমার যারা আমাকে হেল্প করতে চান, আমি আমার যে বিকাশ পার্সোনাল নাম্বার সেটা আমি বলে দিতে চাই, সেটা 01880278474, এটা হচ্ছে আমার বিকাশ পার্সোনাল নাম্বার। তো অনেক ভাই ভাই বন্ধুরা আছেন যাদের আমাকে হেল্প করার জন্য তারা করতে চান কিন্তু হয়তো আপনাদের সামর্থ্য নাই, তো কমসে কম আপনাদের এটা তো সামর্থ্য আছে, আপনাদের একটা শেয়ারের মাধ্যমে, হ্যাঁ, দেশবাসী যারা লক্ষ কোটি টাকার মালিক আমার ভিডিও তাদের কাছে পৌঁছে দিতে পারে, আল্লাহ আপনাকে সেই জাজাকাল্লাহ দান করবে। হ্যাঁ, এবং আমি আপনার জন্য নামাজ পড়ে দোয়া করব। প্লিজ ভাইরা আমার, আমি একটু অসুস্থ 16 বছর, হ্যাঁ, আপনাদের অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। শেয়ার করতে আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না ভাই, একটু শেয়ার করে দিবেন, তাহলে আপনার এই শেয়ার উপকারের মাধ্যমে দেশবাসী যারা হৃদয়বান ব্যক্তি আছে তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছবে। আমার বাবা মা 16 বছর ওষুধ খাবে, তারা পারতেছে না বিদায়, বুঝতে পারতেছেন যে আমি কতটা অসুস্থ অবস্থায় আছি। একটু যদি আমার ইয়েটা দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে ক্যাথেটার, এটা প্রতি কয়েকদিন পর পর এটা আমাকে চেঞ্জ করতে হয়, 250 টাকার দাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রস্রাবের ব্যাগ, এটা আমার 16 বছর কিন্তু আমার এই ব্যাগটা আমার সাথে এইভাবে লাগানো, ক্যাথেটার মাধ্যমে আমাকে এভাবে প্রস্রাব করতে হয়, এটা আমাকে কিনতে হয়। এবং আমার পাটা দেখতে পারতেছেন, শুয়ে থাকতে এখানে আমার ঘা হয়ে গেছে, আরও ঘা হয়ে গেছে, আমি একটু নড়াচড়া করতে পারি না, নিচের থেকে একটু ভালো করে পূর্বন্ত মেশিনে করে দেখাও। হ্যাঁ ভাই, অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অনেক হৃদয়বান ব্যক্তি আছেন আমাদের, আমিও মুসলমান, আপনিও মুসলমান, এবং এই যারা আমাকে হেল্প করতে সাহায্য করতে চান আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে একটু ইয়া করে দিবেন ভাই। এই নাম্বারে
আর যারা ভিডিও করে দেখতে চান সেটাও দেখতে পারবেন। আপনাদের একটু অনুরোধ জানাচ্ছি, আমাকে একটু হেল্প করবেন, এটা আপনাদের কাছে আশা বিশ্বাস রাখি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।